ফিরে আসলাম বিরতির পর। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী হাসিনা সরকার। বাংলাদেশে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে মাদক বিরোধী বাংলাদেশ করার জন্য, এবং যে আইনটিকে বলা হচ্ছে ডোপ টেস্ট, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে হোক বা যে কোনো চাকরি যে কোনো ক্ষেত্রে নতুনভাবে যোগদান করার আগে ডোপ টেস্ট করতে হবে, সেই ব্যক্তিকে ডোপ টেস্ট করা হবে এমনটাই জানানো হয়েছে আজকে একটি আলোচনা চক্রের মাধ্যমে। এবং সেই আলোচনাতে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাত্রছাত্রীদের হোক বা চাকরি সংক্রান্ত কোনো ব্যক্তি হোক বা রাজনৈতিক নেতৃত্ব, কখনোই কেউই বাদ যাবে না এই টেস্ট থেকে, এমনটাই কার্যকর করা হতে চলেছে খুব শীঘ্রই, এবং এটা যাতে খুবই তাড়াতাড়ি কার্যকর হয় তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি চলছে হাসিনা সরকার এমনটাই ঘোষণা দিয়েছে। ঢাকায় মাদক বিরোধী আলোচনা চক্রে অংশ নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল হক টুটু, তিনি বলেছেন যে ডোপ টেস্ট কার্যক্রমকে গতিশীল করতে এরই মধ্যে পৃথক পৃথক সংগঠনের পৃথক কর্তৃপক্ষ গঠনের সুপারিশের যে বিষয়টি তোলা হয়েছে তাতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে অতি দ্রুত যাতে এই প্রক্রিয়া চালু করা হয়। পুলিশের পাশাপাশি সরকারি চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সকল ক্ষেত্রে ডোপ টেস্ট চালু হবে মাদক বিরোধী করার জন্যই এই রকমের আলোচনা, এই রকমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তোলা, সমাজের থেকে নেশা সামগ্রী, নেশা সাম্রাজ্যকে দূর করা, যে উদ্দেশ্যকে সামনে রেখেই নতুন ভাবনা চিন্তায় এবার এসেছে হাসিনা সরকার। যদিও আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে চিকিৎসক থেকে শুরু করে মন্ত্রী এমনকি বিশিষ্টরা উপস্থিত রয়েছেন, ঠিক কি আলোচনা হয়েছে, বাংলাদেশে নতুন কি আইন প্রণয়ন করা হয়েছে শুনব। এই প্রচারটাকে কার্যকর করার জন্য আমরা কাজ করছি, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা বুঝতে পারব। আমি যেটি বলতে চাই সেটি হল, আমরা 18 কোটি মানুষের দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ হিসেবে আমি চিকিৎসক, যে কারণে মাদকের অপব্যবহারের ফলে মানুষের শরীরে, স্বাস্থ্যে, পরিবারে এবং সেই মানুষটির চারপাশে প্রতিনিয়ত যে সমস্যা তৈরি হয় তার একটি অংশীদার আমি হয়ে যাই। 2010 সালে পাবনা জেলা ছাত্রলীগের একটা সম্মেলনে আমি এই ডোপ টেস্ট প্রথম চালু করি, অর্থাৎ যারা সেই সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যাশা ব্যক্ত করেছে তাদের নাম নিয়েছিলাম, এবং ঢাকা থেকে ডাক্তার নিয়ে গিয়ে সকল নেতার উপস্থিতিতে এই ডোপ টেস্ট প্রক্রিয়া শুরু করেছে। কামিং জেনারেশন অফ বাংলাদেশ এট দ্য মোমেন্ট তারা ভীষণ ভীষণ ভাবে থ্রেট, ওদেরকে অন্তিবিলম্বে কিভাবে ওদের দেশে ফেরত পাঠাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে উদ্যোগ নেওয়া উচিত সবার। জাতির নির্বাচন, অল কাইন্ডস অফ নির্বাচন, এইগুলিকে যদি আমরা ডোপ টেস্টের আওতায় আনতে পারি, এবং ডোপ টেস্ট যেটা নির্ভয় বললেন যে এখানে কিছু ওষুধ খাই সেবন করলে সেটা মনে আপনার শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। যদিও এই প্রসঙ্গে একটি সমীক্ষায় বলা হচ্ছে, দাবি করা হয়েছে যে বাংলাদেশে মাদক পাচার ও বেচাকেনার ক্ষেত্রে নারীদের ব্যবহার করা হচ্ছে, ব্যবসার কৌশল বদলে মাদক কারবারিরা এখন নারী এবং শিশুকে ব্যবহার করছে, যার ফলে বহু পরিবারে নেমে আসছে অশান্তির খাড়া, এমনকি মা বাবা খুন পর্যন্ত হচ্ছে শুধুমাত্র নেশার কারণে। দেশে প্রায় 25 লাখ মাদকাসক্ত ধরা হলে বছরে 13,000 কোটি টাকার মাদক সেবনের মতো তথ্য তুলে ধরা হয়েছে বাংলাদেশের একটি রিপোর্টে, এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ডোপ টেস্টের মাধ্যমে ডোপ টেস্ট করা হবে, পরবর্তী সময় নিয়োগ করা হবে বা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে, এমনটাই রিপোর্টে তুলে ধরা হয়েছে। নিজেকে বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।